একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতনের অভিযোগ প্রত্যেকদিনই আসছে। তারাপীঠে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, গৃহবধূর ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, গণধর্ষণের অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটেছিল? অভিযোগ উঠছে যে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে এবং ইতিমধ্যে তারাপীঠ থানা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই 3 জনের মধ্যে একজনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই গৃহবধূ। যদিও এই কথা এখনই প্রকাশ্যে আনতে নারাজ এবং পুলিশ পুরো বিষয়টিকে তদন্ত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গৃহবধূর স্বামী যেটা দাবি করছেন যে তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য ছিল এবং তারই জেরে কিন্তু তার স্ত্রী এবং তার শাশুড়ি আলাদা থাকতো এবং এই একটি পারিবারিক অনুষ্ঠানে দিন কয়েক আগে বাড়িতে আসে এবং তারপরই কিন্তু সে যখন তার স্ত্রীর সাথে কথা বলে তখনই বিষয়টি সে জানতে পারে, তারপরই কিন্তু তারাপীঠ থানাতে অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগ পাওয়ার পরই পুলিশ নড়ে চড়ে বসে এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতে তোলা হবে। এখন এই গৃহবধূর ছবি ভাইরাল করে দেওয়া হবে এমন হুমকিও কিন্তু দেওয়া হচ্ছিল বলে তার স্বামী অভিযোগ করছে। তাই ধন্যবাদ মনোরঞ্জন। আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্যে ফের নারী নির্যাতনের অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। দুবরাজপুরে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় নাবালিকাকে মারধর করা হয়। 2 অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। স্থানীয়রা অবরোধ তুলতে গেলে উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে তুমুল খণ্ডযুদ্ধ অবরোধকারীদের। ফের প্রশ্নের মুখে বাংলার মেয়েদের সুরক্ষা। একাধিক জায়গা থেকে প্রত্যেকটা দিনই মেয়েদের ওপরে নিগ্রহের ঘটনা সামনে আসছে। রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ, আবারও নাবালিকা, তাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। দুবরাজপুরের ঘটনা, যেখানে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা করা হয় টিউশন থেকে বাড়ি ফেরার পথে, বাধা দেওয়ায় নাবালিকাকে মারধরও করা হয়, এমনটাই অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক 2 অভিযুক্ত। আর এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের, আর সেই অবরোধ তুলতে গেলে উত্তেজনা তৈরি হয়, সেখানে পুলিশের সঙ্গে তুমুল খণ্ডযুদ্ধ বাদে অবরোধকারীদের। বারবার প্রশ্ন উঠছে মেয়েদের সুরক্ষা নিয়ে এ রাজ্যে। প্রত্যেকটা দিনই বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের অভিযোগ। ঠিক যে কথাটা বলছিলাম আপনাদের, যে মেয়েদের সুরক্ষা কোথায় বাংলাতে, তার কারণ দেখুন এই মুহূর্তে 2 ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে তারাপীঠে, যেখানে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আর অন্যদিকে দুবরাজপুরে গণধর্ষণের চেষ্টা নাবালিকার ওপরে। টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা করা হয়, মারধর করা হয়। এই 2 ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। আর প্রত্যেকটা দিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসে যে মহিলাদের ওপরে নিগ্রহ, গণধর্ষণের চেষ্টা, ধর্ষণের চেষ্টা। এখানে বারবার প্রশ্ন উঠতে থাকে যে মেয়েদের সুরক্ষা কোথায়। দুবরাজপুরের এই ঘটনায় নাবালিকার পরিবার ঠিক কি বলছেন একবার শোনাই। সন্ধ্যেবেলা তো একটু টিউশনে গিয়েছিল, আসছিল, তখনই জোর জবরদস্তি করে ধরে মুখে এরকম নষ্ট করার চেষ্টা করেছে। এ টিউশনে গিয়েছিল, বান্ধবীর সাথে ওই ধারেই আসছিল, তারপরে মেয়ে একটু পেছনে রয়ে গেছে, মানে ওর বান্ধবীটা রয়ে গেছে, ও একটু এগিয়ে এসছে, এবার ওকে আগে পেয়েছে, ওকে আগেই ধরেছে। তারপরে গেলাম, তখন ছেলে কিন্তু ঘরে ছিল, কিন্তু ছেলের মা ঘর ঢুকতে দেয় নাই। ও ছেলে বলল যে না নাইকো, ছেলে ছেলে চলে গেছে। আবার খানিক পরে দেখছি ছাদে থেকে বেরিয়ে গেল ছেলে, কিন্তু তারপরে আবার খানিক শুনছি যে ছেলে মাসির ঘর চলে গেছে। আমার ছেলে ওই বাড়ি বাড়ি ছেলেগুলোর সঙ্গে ওখানে খেলাধুলা করে, বুঝলাম বলছি, তারপরে বাইরে গেলো, বলছে বাবা রাত্রি এসে দুদিকে মেরে দেখো। মানে সেরে বাবা আমার তো হাত ভাঙা পা ভাঙা। আমি যে আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ মেয়েরাম খুব কাঁদছে, বুঝলাম। তারপরে ওই যে ছেলেটা করেছিল চান দেয়া আর ওই পিন্টু রাহা, অত নেই, ওটা চলে গেছি, বুঝলাম। আমি ও শাস্তি চাইছি। आरजिकर कांडे धृत सिविक भलेंटियर संजय राय आबारो अभियोग सिविक भलेंटियर बिरुद्धे धर्षणेर मालदार हबीबपुरे गृहबधूके धर्षणेर अभियोग सिविक भलेंटियर बिरुद्धे हबीबपुर थाना अभियोग निते चायनि बोलेও দাবি পরিবারের পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পরে পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা सिविकेर परिवारेर बिरुद्धे हमलार अभियोग तोले निर्यातितार परिवार पाल्टा फाँसानोर अभियोग अभियुक्त सिविकेर फेर धर्षणेर अभियोग सिविक भलेंटियारेर बिरुद्धे इतिमध्येई अभया हत्याकांडे धृत सिविक भलेंटियार संजय राय आबारो धर्षणेर अभियोग उठे आसछे सिविक भलेंटियारेर बिरुद्धे ठीक कि अभियोग अभियोगकारिनीर एकबार शोनाई आपनादेर कालीपूजोर दिन घटनाटा घटेছিল কালীপূজোর दिन স্বামী ছিল না মা বাবা কেউ ছিল না বাড়িতে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সেই সময় মনোজ মণ্ডল সিভিক পুলিশ ওর বাড়িতে আসে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে গায়ে হাত দেয় এটা ওটা তারপর আমাকে রেপ করে কিছুক্ষণ পর আবার ওর বাড়ি থেকে এসে লোহার রড হাসি লাঠি এগুলো নিয়ে মারপিট শুরু করে আমার বাবার গলা টিপে ধরে শ্বাসকষ্টই করে মারতে চেষ্টা করছে বাবার মাথায় মেরেছে হ্যাঁ আমরা থানায় গিয়েছিলাম হবিবপুর থানায় আমাদের তো কেস নিচ্ছিলই না অফিসার হ্যাঁ পুলিশগুলো তারপর জানি না কি হলো অনেক রিকোয়েস্টও করা গেছে আবার এসে নিয়ে গেল ও সিভিক পুলিশ এবার পুলিশ হয়ে সাপোর্ট করছে ওর দিকে ও পুলিশ ওর সাথে কেউ তো পারছেই না হ্যাঁ ও আমাদেরকে বলছে যে হাসি দিয়ে গলা কেটে নেবে আমরা যদি যাই কেস না তুলে নি আমাদেরকে এই সব কথা বলছে अभियोगकारिणी ठीक कि अभियोग करलें शोनालाम आपनादेर और एई घटनाय स्थानीय तृणमूल और बीजेपी नेतृत्व ठीक कि प्रतिक्रिया शोनाय आमादेर एई तृणमूल कांग्रेस एक नम्बर स्थान पश्चिमबंग के दिएछे सेटा होच्छे धर्षण कालीपूजो रात्रे जे घटनाटा होयेछे निंदाजनक घटना एबं एर संगे जड़ित के ना एकजन सिविक भलेंटियारेर बिरुद्धे सेई महिला तार स्वामी के लिए जखन सेखाने थानाय जाए हबीबपुर थानाय सेई थाना कोनो रकम व्यवस्था ग्रहण करेनी ताई एवं अभियोग जानाले परेओ थाना यदि कोनो अभियोग ना नेय ताके यदि एसपिर काज पर्यन्त जेते हय ताहले आमादेर एई राज्ये आर शासन व्यवस्था बोलते कि थाकलो हबीबपुरेर जे घटना आपनारा बोललेन तार रेस्पेक्टे अलरेडी कनसार्न थाना हबीबपुर थाना तीन तीनखाना मामला रुजू करेछे तारा अलरेडी केसटा के इन्वेस्टिगेट करछे अकॉर्डिंग टू लॉ जरा अपराधी सब्यस्त होबे दोषी सब्यस्त होबे दे विल बी पेनालाइज्ड बांग्लार रूल ऑफ लॉ एस्टाब्लिश्ड आछे बोले सारा बांग्लार मानुष बार बार प्रमाण करेछे बांग्लार मानुष ममता बंदोपाध्यायेर साथे आछे एबं रूल ऑफ लॉ बांग्लाय एस्टाब्लिश छिलो ममता बंदोपाध्यायेर नेतृत्वे जेरकम छिलो आछे आगामी दिनेओ थाकबे।